হ্যালো ফ্রেন্ডস, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি, যে পরপর 9 দিন ব্যাংক বন্ধ থাকার একটি নিউজ এসেছে। তো সেই পরপর কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এবং আদৌ কি পরপর 9 দিন বন্ধ থাকবে, তো এই নিয়ে এই ভিডিওটি। তো একদম স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকুন এবং জানতে পারবেন যে ব্যাংক বন্ধর কী কারণ বা কী কারণে পরপর 9 দিন ব্যাংক বন্ধ হতে চলেছে। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। তো দেখা যাচ্ছে যেটি হলো যে 27 মার্চ ফোর্থ স্যাটারডে ওর জন্য ব্যাংক বন্ধ থাকছে এবং 27 মার্চ থেকে টোটাল 4 এপ্রিল অবধি। তো 4 এপ্রিল অবধি ডেটগুলি দেখে নিই। তারপর যেমন দেখতে পাচ্ছেন 28 মার্চ রবিবার, তাহলে নর্মাল একটি হলিডে, সেরকম রবিবার হলিডে। তারপরে 29 মার্চ হোলি, ওর জন্য ছুটি। 30 মার্চ হলিডে অনলি ফর ব্যাংক ব্রাঞ্চেস ইন পাটনা, শুধুমাত্র 30 মার্চ পাটনায় ব্যাংক বন্ধ থাকে এবং সারা ভারতবর্ষে ব্যাংক খোলা থাকতে পারে, কিন্তু 30 মার্চ পাটনায় অনলি বন্ধ থাকবে। এবং তারপরে 31 মার্চ ইয়ার এন্ড, তাই ওই দিনও ব্যাংক বন্ধ থাকছে। এবং 1 এপ্রিল ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস ডেট, অর্থাৎ ব্যাংকদের সমস্ত অ্যাকাউন্টগুলির হ্যান্ডেলিংয়ের যে ক্লোজিং ডেট সেটি হলো 1 এপ্রিল, সেদিন ওদের একটা এক্সট্রা ছুটি থাকে। এবং 2 এপ্রিল গুড ফ্রাইডে, ওই দিনও ছুটি থাকছে। তারপরে 3 এপ্রিল ওয়ার্কিং ডে, অর্থাৎ 3 এপ্রিল আবার ব্যাংক চালু থাকতে পারে এবং 3 এপ্রিল চালু থাকতে এবং 3 এপ্রিল হচ্ছে শনিবার, এটাকেও ছুটি তালিকায় ধরে 4 এপ্রিল আবার রবিবার। তো এইভাবে, মানে এটা কোনো ধর্মঘট না, এটা যেটা হলো নর্মাল একটি সাধারণ ছুটিগুলো পরপর এমনভাবে পড়ে গিয়েছে যে পরপর 9 দিন ব্যাংক বন্ধ, মাঝখানে 3 এপ্রিল একটি শনিবার পড়ছে, এই দিন ব্যাংক খোলাও থাকতে পারে। তাই যার যাবতীয় যা কাজ সেগুলো আগে ব্যাংকে মিটিয়ে নেবেন 27 তারিখের আগে, কারণ এরপরে কিন্তু ব্যাংক সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, আপনারা কোনো রকম কাজে এগোতে পারবেন না। আশা করা যাচ্ছে ATMগুলো চালু থাকবে কিন্তু ব্যাংকের যাবতীয় কাজ বন্ধ থাকবে। তো সাথে থাকুন আর প্রাইমারি জাতীয় আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন।